কেউ বলে বাংলা আঙ্গুর, কেউ বলে জংলি ফল। আবার আপনি দেখলে হয়তো ভাববেন এটা মৌচাক, গাছে গাছে ঝুলে আছে। তবে হ্যাঁ, এটার একটা দারুণ নাম রয়েছে, নরসিংদীর বিখ্যাত সেই ফল লটকন ফল, যা প্রচুর পরিমাণে ধরে। আমার নাম হাফেজ মোহাম্মদ রুকনউদ্দিন, নয়নপুর গ্রাম, মল্লিকবাড়ি ইউনিয়ন, ভালুকা থানা, ময়মনসিংহ জেলা। আমার একটা মামার বাগান ছিল, ও পুরাতন গাছ, ওই জায়গায় লটকন একসময় যায় দেখি যে অনেক ফলন হয়। তারপর ভাবলাম যে ইনশাল্লাহ নিজেও দেখি করতে পারি নাকি। তারপর ওই বাগান দেখে আমি নিজে পরে লটকন চাষ শুরু করছি। স্বভাবতই লটকন ফল প্রচুর ধরে, গাছ প্রতি 1 থেকে 1.5 মণ লটকন ফল পাওয়া সম্ভব, যার বাজার মূল্য গড়ে 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আমার টোটাল আপনার এরকম গাছ আছে আপনার 30 থেকে 35টা, আবার নতুন করে রোপণ করছি প্রায় 150 পিসের মধ্যে। আপনার প্রায় 1.5 মণ লটকন আছে, বাজার দর এখন 3,000 থেকে 3,200 টাকা মন আছে। আশা করি গাছটা প্রায় 1.5 মণ লটকন হলেও 5,000 টাকা কাছাকাছি ইনশাল্লাহ বিক্রি আসবে। ভিটামিন সি সমৃদ্ধ টক মিষ্টি স্বাদের এই ফল লটকন, যা রোদ ছায়া সব পরিবেশেই চাষ উপযোগী। আমার হিসাবে আসলে আপনার যে বাগান বলুন, গাছ না লাগা এই গাছগুলো রোপণ করলে সবচেয়ে সুবিধা হবে, এটা কোনো পরিচর্যা লাগে না। আমি ইনশাল্লাহ মোটামুটি লাভবান হয়েছি, এখন অন্য কেউ কতটুকু হতে পারে এটা আল্লাহ তাআলা নির্ভরশীল, কারণ সব কিছু তো ভাগ্যের উপর নির্ভরশীল। তাই আমি ইনশাল্লাহ লাভবান হয়েছি। আমি বলবো যে ইনশাল্লাহ অনেকে গাছ রোপণ করে আর ইনশাল্লাহ লাভবান হতে পারবে, কারণ এত বাড়তি কোনো খরচও নেই আর রিস্কও নেই, সেজন্য আর কি লাভবানোর সম্ভাবনাটাই বেশি। বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য 33% 1 বিঘা জমিতে এই লটকন চারার প্রয়োজন পড়ে 70 থেকে 75টি, যার চারা থেকে চারা দ্রুত থাকবে 15 ফিট, এবং সার কীটনাশকের ব্যবহার একেবারে নেই বললেই চলে। বিঘা প্রতি আপনার দেখা গেছে 70 থেকে 75টা লাগে, 15 ফিট দূরে দূরে গাছ রোপণ করতে হইব। আর আপনার সার বলতে, আপনার যদি কেউ প্রথম বর্ষ গাছ রোপণ করে, চারা রোপণ করে, তাই আমি বলবো সার না দেওয়াই ভালো, কারণ সার দিলে গাছের অনেক সময় নষ্ট হয়ে যায় গাছ। গোবর জৈব সার দিয়ে গাছ রোপণ করা, এবং আপনার প্রত্যেক বছর বলতে গেলে ওইরকম কোনো কিছু লাগে না। তারপরও ফল শেষ করার পরে আপনার সাথে সাথে গোবর সুপার এগুলো দেওয়া দেওয়া ভালো। আমরা অনেক আবার কি করি, যারা কিছু বাগান আছে বন্য গাছ আছে, আপনার যে সময় ফুল আসবে বা ফুল আসার সময় ওই সময় গাছের মধ্যে আমরা সার গোবর দিই, ওই সময় না দেওয়াটাই ভালো। এটা এখন ফল শেষ হওয়ার পর দিয়ে ইনশাল্লাহ দিতে পারলে ভালো। তাই আমার কাছে আমি দেখেন নিজে কোনো কিছু ব্যবহার করি নাই, খালি খরার সময় কিছু পানি দিছিলাম, তার ফলে আলহামদুলিল্লাহ ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিচ্ছি। সিজনাল ফল হলেও অন্যান্য ফলের সাথে যদি তুলনা করা হয়, তবে এক সিজনে যে পরিমাণ ফলন হয় এই লটকনে তা অন্যান্য ফলের 12 মাসের সমান। ওই যে ওই গাছ দেখছেন প্রায় 1.5 মণ যে গাছ একসাথে বয়স, এই গাছে দেখেন ইনশাল্লাহ আরো ফলন বেশি হবে, 2 মণ পার হয়ে যাবে এই গাছে, আশা করা যায় ইনশাল্লাহ। বাকি দুটো আল্লাহ তালার হাতে, দুপুরে দেখেন ফল কালার আসছে ইনশাল্লাহ, লটকন আপনার পুরো কালার আসবে, তারপর বিক্রি করতে হবে। এখন খাবেন সব রকম ইনশাল্লাহ মিষ্টি, আর যদি মনে একটু কাঁচা থাকে মানে পরিপূর্ণতা না আসে ওই সময় খালি একটু টক লাগে, এখন পুরো তো মিষ্টি। আমরা অনেকে লটকন খাই কি করি, আপনার বাজারে কাঁচা কাঁচা লটকন খাই, বলি লটকন তো টক, আসলে লটকন টকটা মিষ্টি, যে এখন যদি আমার বাগান কেউ আসতো আমি খাওয়া দেখতে পারতাম। লটকন যে টক ফলের এখন লটকন খালি কেউ বলবো না, এটা না আসলে মিষ্টি। এই জন্য আমি বলবো সবসময় বাজার থেকে যারাই কিনবেন একদম কালারফুল দেখে আর সুন্দর দেখে তারপর কিনবেন, এই কাঁচা কোঁচা দেখে এগুলো কেনার দরকার নাই, ওগুলো আপনাকে খাইলেও আপনার মজা হইতেন না। পরিচর্যা ছাড়াই প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, যে কারণে শুধুমাত্র নরসিংদীতে সীমাবদ্ধ নেই, নরসিংদীর বাহিরেও বিভিন্ন জেলাতে এই লটকনের চাষাবাদ বাণিজ্যিকভাবেই শুরু করেছেন তরুণ কিছু উদ্যোক্তারা।